বরিশো ধরার মাঝে শান্তির বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানই এবছরের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এবারে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। নতুন বছরে শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় সকাল 9টার কিছুক্ষণ পর শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়, শাহবাগ মোড় ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়। এতে দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। বাঙালি সাজগোজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরাও। প্রতি বছরই আসি, করোনার জন্য আসতে পারিনি মাঝখানে কয়েক বছর, তো এবারে এসে আবার ভালো লাগছে খুব। এটা আমার ফার্স্ট মঙ্গল শোভাযাত্রা, তো এবারে এসে আমি খুব এক্সাইটেড। আমি তো মানে ছোটবেলা থেকে আসি, আমার খুবই পছন্দ, ভালোই লাগছে আর কি। ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রায় আমার এটা দ্বিতীয়বারের এক্সপিরিয়েন্স, হাজব্যান্ড অ্যান্ড ইন-লর সাথে আমার খুবই ভালো লাগতেছে। আমার নাম চিও, আমার ড্যাশ নোয়ে। বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন আরও একটি বছর, বাংলা নববর্ষ 1430। কাকডাকা ভোর থেকেই বাংলা নববর্ষকে বরণ করে নিতে রমনা বটমূলে ছুটে আসেন নারী পুরুষ ও শিশুরা, তাদের পরনে ছিল রঙিন পোশাক। আমাদের বছর ভরেই তো নানা রকম সাংস্কৃতিক উদযাপন থাকে, তার সূচনাই হয় পহেলা বৈশাখ দিয়ে। তো বছরের প্রথম দিনটা যদি একটু বর্ণিলভাবে করা যায়, সেজন্যই আমাদের এই রমনা বটমূল থেকে আসা। যদিও সময়ের পরিবর্তনে, সময়ের সাথে সাথে অনেক জিনিসেই পরিবর্তন আসছে, কিন্তু পহেলা বৈশাখ পহেলা বৈশাখই আছে। মুছে যাক গ্লানি, মুছে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই প্রচণ্ড গরম, কিন্তু মনে ভীষণ আনন্দ। এই পহেলা বৈশাখের জন্য আমরা অপেক্ষা করি। আমরা চাই যত মালিন্য আছে সব দূর হয়ে যাক, সেই লাল ছেলেবেলা ফিরত পেতে চাই। শুভ নববর্ষ। আমার এই বাংলা পহেলা বৈশাখের প্রথম দিনটা অবশ্যই অনেক বেশি ভালো লাগে। পয়লা বৈশাখ এটা হচ্ছে একদম ছোটবেলা থেকেই সবসময় পয়লা বৈশাখ নিয়ে অনেক কিছু চিন্তা করতাম। বাঙালির একটা বিশেষ দিন এটা। প্রতি বছর প্রায় ছোট থেকে প্রতি বছরই রমনা বটমূলে আসা হতো, ছায়ানটের অনুষ্ঠানটায় অংশগ্রহণ করা হতো। শুভ নববর্ষ। বৈশাখী আনন্দের অন্যতম অংশ হল পান্তা ইলিশ। তবে রমজান মাস হয়, এবারে বৈশাখে ছিল না পান্তা ইলিশের আয়োজন। ভালো লাগছে, আজকে অনেক মানুষ আসছে এখানে। গত বছর একটু কম ছিল মানুষজন, রোজায় যেহেতু প্রথমবার রোজায় পহেলা বৈশাখ ছিল, এবার একটু মানে সবাই ইউজ টু হয়ে গেছে, সো এবার একটু বেশি ভিড় আছে, দেখে ভালো লাগছে। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 1430 আমার প্রত্যেকবারই নববর্ষ পালন করা হয়। একদম ভোরবেলা আমরা রমনার যে ছায়ানটের প্রোগ্রামটা হয় আজকে, সেটা উপভোগ করেছি এবং আমি অংশগ্রহণও করেছিলাম। শুভ নববর্ষ সবাইকে। আজকের এই বছরের প্রথম দিনে আমার পছন্দের জিনিসটা দিয়ে আজকে আমার বছরটা শুরু হলো। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। পূর্বের যে দুটো পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে পারিনি, সেটা এবার মনে হয় আমরা অনেকাংশেই ক্ষয়পূরণ করে ফেলেছি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর খোলা মাঠ পেয়ে এতজনকে দেখে অনেক ভালো লাগছে। শুভ নববর্ষ। নববর্ষ। আজকে বাংলা 1430, এই দিনে আমরা সবাই মানে আমাদের পরিবার সহ সবাই মিলে বের হই ঘুরতে। পহেলা বৈশাখ বাংলার একটা ঐতিহ্য, আমার অনেক ভালো লাগে। এগুলো আমি আঁকতে চেয়েছিলাম, তারপরে এখানে এসে দেখি ওরা এঁকে দিল। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় বাংলা নববর্ষ। শুভ নববর্ষ 1430, আজ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে, নতুন বছরকে বরণ করতে কিন্তু বাঙালির এত আয়োজন। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। এই পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিশে আছে। শুভ খান, বাংলাভিশন, ঢাকা।